উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলা অবস্থিত জকিগঞ্জে জন্ম হয় প্রাত চিত্রনায়ক সালমান শাহ ডাকনাম শাহরিয়ার চৌধুরী ইমন সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমি তার সহপাঠী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকার ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ থেকে বিকম পাস করেন সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত মুক্তি পায় জনপ্রিয় এই চিত্রনায়ক নব্বই দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্র অভিনয় করেন তিনি সর্বমোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন যার সবকটি ছিল ব্যবসায়িক সফল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর অকালের রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন সবার জনপ্রিয় নায়ক সালমান শাহ রেস্টুরেন্টের সামনে গিয়ে যে সরু রাস্তাটি রয়েছে সেটি ধরে কিছুদূর এগিয়ে গেলে হাতের ডান পাশে একটি থানা তার বিপরীত বাড়িটি প্রাত চিত্রনায়ক সালমান শাহের বাড়িটি দেখতে ভীষণ সুন্দর ভিতরে রয়েছে নানা রকমের পোষা পাখি এবং ফুলের বাগান কিছুটা গ্রাম্য পরিবেশ প্রাতনায়ক সালমানের মামা আলমগীর কুমকুম বাড়িটিতে বসবাস করেন দুটি রুম জুড়ে রয়েছে প্রাতনায়ক সালমান শাহের নানা সময়ের নানা বয়সের অসংখ্য ছবি এবং ব্যবহৃত আসবাবপত্র ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন